ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ মাথায় তেল দিয়ে বলি, আজ হচ্ছে আমাদের পিসি বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের ফ্যামিলির সবার। তো চলো বন্ধুরা, আমরা পিসির এখন বাবাকে ভাত দিয়ে গেছে, আমরা এখনও যাই পিসিদের ঘরে, আমরা সবাই খেতে যাব। বাবার খিদে লেগে গেছে। আর ছোট ভাই বলে কথা, আমার বাবা হচ্ছে সব থেকে ছোট, বংশের ছোট, তা বাবাকে একটু অন্যরকমই ভালোবাসার। বাবা খিদে লেগে গেছে বলে পিসি জাস্ট ঘরে এসে দিয়ে গেল। তো চলো তোমাদেরকে একটু মেনুগুলো দেখিয়ে দিচ্ছি খেতে। আর মেনু আছে পুঁই শাক, বেগুন ভাজি, ডালের বড়া, ভাত, সালাদ, কাতলা মাছের কালিয়া, মুড়ি ঘন্টার ডাল, মাংস আর দই আছে, এইগুলো পিসিদের বাড়িতে। তো চলো বন্ধুরা, বাবা এখন খেয়ে নিক, আর আমরা যখন যাব তখনও অবশ্যই তোমাদের সাথে একটু দেখাবো। বাবা আমাকে একটু বড় দিয়ে দিতে, বড় খেয়েছি এখন হচ্ছে কিন্তু চলে আসছি, রেডি হয়ে গেছি, আমরা এখন পিসিদের ঘরে যাচ্ছি। তো চলো, পিসিকের ঘর কোনটা বলো তো? এই যেটা আমাদের ঘর আর ওই যেটা পিসিদের ঘর। পিসিদের ঘর দুই পাহাটলে পিসিদের ঘর হয়েছে। এখানে রাকেশ খাচ্ছি, রাকেশের পিছনে কি যে দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখো, জামাই দুটো খাওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই যে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করছে, দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর ইসু দিদি মেয়ে। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা আমার ভিডিওস এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর রান্নাগুলো সিরিয়াসলি ইয়ামি হয়েছিল। তো চলো বন্ধুরা, বুঝতে পারছি যে ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে, তো কিছু করার নেই। তো চলো টাটা।